চার জিনের বাদশা ও চার ডিজিটাল প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। নানান রকমের জটিল রোগ মুক্তি ও রাতারাতি কোটি টাকার মালিক সহ লোভনীয় প্রতারণার ফাঁদ পেতে কথিত জিনের বাদশারা প্রতারণা করছিল, আর পার্সেলের ডলার গিফটের নামে প্রতারণা করছিল ডিজিটাল প্রতারকরা। সিআইডি মিডিয়া সেন্টারের সাংবাদিক সম্মেলন এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চার জিনের বাদশা ও চার ডিজিটাল প্রতারক এই আটজনকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় উদ্ধার করা হয় নগদ টাকা, ভেকু মেশিন ও একটি গাড়ি। পাঁচ দফায় জিনের বাদশা সেজে তরিকুল ইসলাম নামের প্রতারক বিদেশ ফেরত আব্দুল খালেক খান ও রেস্টুরেন্ট ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকার অধিক হাতিয়ে নেয় বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি। তখন বলে মানে কথা হয়, কথা এক পর্যায়ে বলা হয় যে তারা প্রায় ছয় কোটি টাকার মতো তারা তৈরি করে দিবে শর্তে। কী শর্ত? শর্ত হচ্ছে যে তাদের এই পৃথিবীতে যত মসজিদ আছে সেই মসজিদে কোরআন শরীফ কিনে দিতে হবে। সে বলে যে এই একটা পাত্রের মধ্যে কয়েকটা কাগজ আছে, সে কাগজের টুকরার মধ্যে লেখা আছে যে কতগুলো টাকা দিতে হবে, কত কোরআন শরীফ কিনতে হবে। তো সেখান থেকে একটা কাগজ তোলার জন্য বলা হয়। তো যাক, একটা কাগজ তোলে, সেখানে দেখে যে তাদের 56,000 কোরআন শরীফ কিনতে হবে, এর জন্য 1,66,00,000 টাকা লাগবে। প্রথমে সাদা কাগজে কোটি টাকা বাড়ানোর ম্যাজিক দেখিয়ে বিশ্বাস জন্মায় জিনের বাদশা। তারপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। খালেক খান তার স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য তার কাছে নিয়ে যায়। মূল হোতা জিনের বাদশা, সে চিকিৎসা করতে পারবে এবং তার সন্তান স্ত্রী সুস্থ হয়ে যাবে। তো এই কথার পরে ভিত্তি করে সে কিছু ওষুধ দেয়। ওষুধ দিলে তার স্ত্রী এবং সন্তান খানিকটা সুস্থ হয়। প্রমাণ হিসেবে এই তারা একটা বালতির মধ্যে কিছু সাদা কাগজ পানি রেখে সাদা কাগজ দিয়ে সেখানে অনেকগুলো চকচকে 1,000 টাকার নোট তৈরি করে দেয়। তো এরকম মানে ম্যাজিকের মতো বিষয় দেখে তারা খুব আকৃষ্ট হয়। ডিজিটাল প্রতারক চক্র প্রথমে বিদেশি নাগরিক সেজে ফেসবুকে বন্ধুত্ব করে, তারপর ব্যবসার কথা বলে পার্সেলে ডলার পাঠানোর নামে কাস্টমস অফিসার সেজে প্রতারণা করে। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তিনি। এরপরে রেহানা তাকে আবারও ফোন করে, এ টাকা পাওয়ার পরে বলে যে ইনকাম ট্যাক্স দেওয়া হয়নি, এই টাকাটা ইনকাম ট্যাক্স লাগবে, মানে এইটা বাংলাদেশে এই টাকা ইনভেস্ট করতে গেলে ইনকাম ট্যাক্স লাগবে, সুতরাং এই টাকা সারাতে হলে আরও 6,30,000 টাকা দিতে হবে। তো তখন তার টনক নড়ে যে আসলে এই তোর আমার কাছে টাকা চেয়েই যাচ্ছে। তখন সেটা দিতে অস্বীকার করে, এবং অস্বীকার করলেই তখন সে যতগুলো ফোন দিয়ে তাকে ফোন করা হয়েছিল সেই ফোনগুলো সব অফ হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে সে প্রতারণার শিকার হয়েছে। জিনের বাদশা ও ডিজিটাল প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শেখ ওমর ফারুক। এসকে লিটন, মাই টিভি, ঢাকা।